আজ কে চিঠি লিখেছেন মাননীয় অর্থমন্ত্রীকে মাননীয় অর্থমন্ত্রী নমস্কার আমি দীনেশ কুমার আমি উত্তরপ্রদেশের রাজস্ব দফতরে কর্মরত অনেক সাহস নিয়ে আপনাকে চিঠি লিখছি আমার স্বনির্বন্ধ অনুরোধ দয়া করে এই চিঠির কথা গোপন রাখবেন শ্রদ্ধেয়া ম্যাডাম আমরা বছরে দুইবার বোনাস পাই এটির পরিমাণ খুব বেশি নয় তবে এটি পেতে ভালো লাগে আমাকে এর পঁয়ষট্টি শতাংশ বিনিয়োগ করতে হবে ফলে হাতে আসে মাত্র ৩৫ শতাংশ শুধু তাই নয় প্রতি বছর আমাদের বেতন প্রায় তিন থেকে চার শতাংশ বাড়ে আপনি জানেন যে মুদ্রাস্ফীতির হার তার থেকে অনেক বেশি এই পরিমাণ বেতন বৃদ্ধির ফলে আমার সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়ে হয়তো অফিসারদের কোনো সমস্যা হয় না কিন্তু তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কি করবে কোনো বিভাগে বছরে দুবার বেতন বাড়ে কিন্তু আমাদের রাজস্ব বিভাগের ভাগ্যে কি কাজের চাপ দেখুন আমাদের প্রতিটি সরকারি কাজে গুরুদায়িত্ব দেওয়া হয় নির্বাচনের দায়িত্ব আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয় কিন্তু আমাদের নির্বাচনী কর্মী হিসেবে বিবেচনা করা হয় না এমন কাজের জন্য আমরা কিছু সাম্মানিকও পাই না জনগণনার কাজেও আমাদের দায়িত্ব থাকে আমরা কিষাণ সম্মান যোজনার জন্যও কাজ করি এই প্রকল্পের জন্য আমরা পুরো তথ্য প্রস্তুত করেছিলাম কিন্তু সমস্ত কৃতিত্ব কৃষি বিভাগ পেয়ে থাকে বেতনের নামে হাতে আসে তিরিশ হাজার টাকা এইচ আর মাত্র আটশো টাকা এই টাকা দিয়ে কি বাড়ি ভাড়া করা যায় তাছাড়া পেট্রোলে মাসিক খরচ একশো টাকা একশো টাকা স্টেশনারির জন্য খরচ হয় আপনি কি মাসে একশো টাকা খরচ করে বাইক চালাতে পারবেন এক লিটার পেট্রোলের দামও এই কম বেশি একশো টাকা কি এটা জানে না আমাদের কোনো ক্যান্টিন সুবিধা নেই বা আমাদের কোনো বিশেষ চিকিৎসা সুবিধাও নেই হ্যাঁ আমার যদি বিপুল খরচ হয়ে যায় তাহলে আমরা চল্লিশ শতাংশ পর্যন্ত ইম্বার্সমেন্ট পাওয়ার অধিকারী চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে পরিবার একটি চাকরি ছাড়া আর কিছুই পায় না ম্যাডাম আমি আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ বহন করছি কিন্তু একটি ভালো চাকরির খরচ অনেক সরকারি চাকরিতে পদোন্নতির সঠিক ব্যবস্থা বা অন্য কোনো সুযোগ সুবিধা নেই অনেক ক্ষেত্রেই এখন ভালো বেসরকারি চাকরি আছে ম্যাডাম জি সত্যি কথা বলতে সিস্টেমে থেকেও আমরা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছি আমাদের জন্য কিছু দয়া করুন ম্যাডাম জি পুরনো পেনশন স্কিম পুনরুদ্ধারের বিষয়ে কিছুটা নমনীয়তা দেখান অন্তত আমার পেনশন নিশ্চিত হবে আমি অনেক আশা নিয়ে বাজেটের দিকে তাকিয়ে আছি আপনার একান্ত অনুগত দীনেশ কুমার